প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের প্রথম সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টারের সাজেশন নিয়ে কথা বলবো। এই সাজেশনটা কিন্তু আমরা এর আগে দুটো ভিডিও দিয়েছি, ফার্স্ট চ্যাপ্টার এন্ড সেকেন্ড চ্যাপ্টার। এটা কিন্তু একটা পিডিএফ ফরম্যাটে আছে ভিডিও, তোমাদের সাজেশনটা। তো এই পিডিএফটা একদম পরিষ্কার ঝকঝকে তোমরা দেখবে। এর আগের দুটো ভিডিও দেখলে যে সেখানে কিন্তু আমরা প্রথম আর দ্বিতীয় অধ্যায় সাজেশন তোমাদের দিয়েছি। তোমরা জানো তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টার হবে, এটা 40 মার্কসের এমসিকিউ দিয়ে হবে। তো তার জন্য আমরা তোমাদেরকে সুন্দরভাবে সাজেশন করে তোমাদের এই পিডিএফ আকারে তুলে ধরেছি তোমাদের সামনে। তো এই পিডিএফ যদি পেতে হয় তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। পিডিএফটা কিন্তু পেইড পিডিএফ, ঠিক আছে? তো আমি তোমাদের দেখাবো কি কি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা তোমাদের জন্য সিলেক্ট করেছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তার আগে আমি তোমাদের তোমাদের সাজেশন বা তোমাদের যে কি কি চ্যাপ্টার আছে সিলেবাস সেটা আমি দেখতে চাই, দেখাতে চাই, আর কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের আছে সেটা আমি তোমাদের দেখাতে চাই। চলো কি কি আছে একবার দেখে নিই তোমাদের, যে কোন কোন চ্যাপ্টারগুলো থাকবে এই ফার্স্ট সেমিস্টারে আর কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস থাকবে, ঠিক আছে? দেখো, সূচিপত্র প্রথম চ্যাপ্টারে আছে তোমার রাষ্ট্রবিজ্ঞান, প্রকৃতি ও পরিধি, ঠিক আছে? দ্বিতীয় চ্যাপ্টার, এটা কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। দ্বিতীয় চ্যাপ্টার আছে রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, এটাও দিয়ে দিয়েছি। আজকে তৃতীয় চ্যাপ্টার হচ্ছে নাগরিকতা। আজকে এই ভিডিওতে তোমাদের নাগরিকতার চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউ গুলো দেখাবো সাজেশন, ঠিক আছে? আর তোমরা এই যে সাজেশন থেকে পড়লে কিন্তু অবশ্যই পাবে। আচ্ছা, চতুর্থ চ্যাপ্টারে আছে সংবিধান, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ। পঞ্চম চ্যাপ্টারে আছে সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন। ষষ্ঠ চ্যাপ্টারে আছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ, আর সাথে প্রকল্প বা তোমাদের যে ইয়েটা আছে প্রজেক্ট সেটাই, ঠিক আছে? তো চলো, তোমাদের এই যে দিলাম, এবার কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আছে সেটা তোমরা একটু দেখে নাও, তোমাদের নাম্বার বিভাজনটা কি কি আছে। দেখো, ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স থিওরি অ্যান্ড কনসেপ্ট, এটা ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা এখন দিয়ে আছে। এবার তোমাদের ফুল মার্কস কিন্তু 40 আছে, ঠিক আছে? 40 আছে। এইবার কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস পড়বে সেটা আমি একবার তোমাদের দেখাতে চাই। দেখো, ইউনিট ওয়ান মানে চ্যাপ্টার ওয়ান, সেখান থেকে তোমাদের 4 মার্কস পড়বে ফার্স্ট ইউনিটে, তোমাদের ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড আছে, সেকেন্ড চ্যাপ্টার থেকে 5 মার্কস পড়বে, থার্ড চ্যাপ্টার থেকে পড়বে 7 মার্কস, ফোর্থ চ্যাপ্টার থেকে পড়বে 6 মার্কস, আর ফিফথ চ্যাপ্টার থেকে 8 মার্কস পড়বে। তারপরে সিক্স চ্যাপ্টার থেকে তোমাদের পড়বে 10 মার্কস কিন্তু, ঠিক আছে? তো এই ছিল তোমাদের নাম্বার বিভাজন, যে কোন কোন চ্যাপ্টার থেকে কত করে তোমাদের নাম্বার আসবে, ঠিক আছে? এবার চলো, আজকের মেন টপিক সেটা হচ্ছে তোমাদের থার্ড চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার গুলো আলোচনা করবো। কেমন ধরনের কোশ্চেন পড়বে, কোন কোন প্যাটার্নের এমসিকিউ পড়ো, তোমরা জানো এমসিকিউ 4টে করে অপশন থাকে, 1টা করে কোশ্চেন থাকে, সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হয়। তো বিভিন্ন টাইপস এর এমসিকিউ আছে, সেগুলো এবার তোমাদের ফার্স্ট সেমিস্টারে চলে আসবে, সেগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? সুন্দর করে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হবে, আর এটা কিন্তু পিডিএফ আকারে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যদি পিডিএফটা নিতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, তা নাহলে আরেকটা উপায় নিতে পারো, সেটা হচ্ছে তোমরা ডিসক্রিপশনে যাবে, গিয়ে দেখবে আমাদের ইয়ার ক্লাসরুমের একটা ওয়েবসাইট আছে, সেখানে ক্লিক করে ক্লাস 11-এ চলে যাবে, সেখান থেকে তোমরা এই পিডিএফটা পেতে পারো, ঠিক আছে? তো বন্ধুরা, দেখো, তৃতীয় অধ্যায় আমরা বলেছিলাম যে তৃতীয় অধ্যায়ের সাজেশন গুলো আমরা দেখবো। তৃতীয় অধ্যায় হচ্ছে রাষ্ট্র এবং নাগরিকতা, এখান থেকে এমসিকিউ থাকবে, এমসিকিউ থাকবে তোমাদের 40 মার্কস। তুমি জানো টোটাল তোমাদের যে 40 মার্কস আছে সেটা 5-6টা চ্যাপ্টার মিলিয়ে তোমাদের পড়বে। তো আজকের বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়, এখান থেকে কিরকম এমসিকিউ পড়বে তোমরা একটু দেখে নাও। তোমরা জানো এমসিকিউ মানে একটা এরকম এক দাগ যেরকম দেওয়া আছে, দেখো একটা কোশ্চেন থাকবে, 4টে অপশন থাকবে, সেখান থেকে উত্তরটা তোমাদের বেছে নিতে হবে, ঠিক যেমন এখানে দেওয়া আছে। নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে, 4টে অপশন আছে, শহর, বন্দর, নগর, জনপদ, এখান থেকে সঠিক উত্তর হবে নগর, ঠিক আছে? তারপরে কি আছে দেখো, এরকম ধরনের আস্তে আস্তে তোমরা পেয়ে যাবে। দেখো, এই আমাদের পিডিএফ কোয়ালিটি কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে সুন্দর, একদম কালারিং করা আছে, এবং তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয় সেরকম ভাবে আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও পরপর। এরপর
এবারে তোমরা এই পিডিএফটা পেতে গেলে কি করবে, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে যোগাযোগ করবে, করলে তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু একটা পেইড পিডিএফ, ঠিক আছে? তাহলে তোমরা দেখলে এই এক ধরনের এমসিকিউ তোমাদের হয়, ঠিক আছে? এটা পড়বে, এরকম ধরনের এমসিকিউ তোমাদের পড়বে। আর কি কি ধরনের এমসিকিউ তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে পড়তে পারে, তোমরা জানো নতুন সিলেবাস হয়ে গেছে, সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, আগে কিন্তু এরকম ছিল না, এটা এবছর থেকে নতুন করেছে সরকার, ঠিক আছে? তো এরকম ধরনের এমসিকিউ আছে। এরপরে দেখবো আর কি কি ধরনের এমসিকিউ। দেখো আর এক ধরনের এমসিকিউ আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে কি, শূন্যস্থান পূরণ করো। তোমরা জানো এর আগে শূন্যস্থান পূরণ কিরকম ছিল, এরকম একটা থাকতো যে ঠিক যেমন এখন দেওয়া আছে, একমাত্র ড্যাশ শাসন কার্যের অংশগ্রহণ করতে পারে, শুধু এটাই থাকতো, কোনো অপশন থাকতো না। কিন্তু এবার থেকে কি থাকবে, তোমাদের কিন্তু অপশন থাকবে, ঠিক আছে? দেখো চারটে অপশন দিয়েছে, বিদেশিরা, নাগরিকরা, প্রজারা, সমস্ত দিয়েছে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে, ঠিক আছে? তো এই এক ধরনের শূন্যস্থান পূরণ ভিত্তিক একটা তোমাদের এমসিকিউ এখানে থাকবে কিন্তু, ঠিক আছে? এরপরে কি আছে দেখো, এবার ঠিক ভুল নির্ণয় করো, ঠিক আছে? মানে সঠিক কোনটা ভুল সেটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে? দেখো এখানে কোশ্চেনটা কেমন থাকবে, এখন দেওয়া আছে যেমন প্রাচীন গ্রিসের কাদের নাগরিকতা ছিল, ঠিক আছে? তো এখান থেকে চারটে অপশন থাকবে, এক ক্রীতদাস, দুই মহিলা, তিন পুরুষ, চার শিশু। এখান থেকে কোনটা ভুল, কোনটা কোনটা ভুল আর কোনটা কোনটা ঠিক সেটা তোমাদের লিখতে হবে, ঠিক? তার জন্য তোমার বিকল্প সমূহ দেওয়া আছে, কয় কয় কি বলেছে, এক দুই সঠিক এবং তিন চার ভুল। খয়ে বলেছে এক দুই তিন সঠিক এবং চার ভুল, গয়ে বলেছে এক দুই চার সঠিক এবং তিন ভুল। তাহলে প্রাচীন গ্রিসে কাদের নাগরিকতা ছিল, কোনটা ঠিক হবে, এক দুই চার, এক দুই কি আছে, ক্রীতদাস মহিলা, আর চারে আছে শিশু, এদের নাগরিকতা ছিল না, আর কাদের ছিল, শুধুমাত্র পুরুষের নাগরিকতা ছিল প্রাচীন গ্রিসে, ঠিক আছে? তো এই এক ধরনের কিন্তু এমসিকিউ তোমরা দেখতে পেলে, ঠিক আছে? আর কি কি ধরনের এমসিকিউ তোমরা পাবে তোমাদের ফার্স্ট সেমিস্টার সেটা তোমরা দেখে নাও। আরে একটা আছে দেখো, বিবৃতিমূলক, ঠিক আছে? যেমন কি দেখো, নিচের বিবৃতির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি দেওয়া থাকবে স্টেটমেন্ট, এ কেন দেওয়া আছে, স্টেটমেন্টের ইংলিশে বিবৃতির ইংলিশ হয় স্টেটমেন্ট, তো স্টেটমেন্টের এ প্রথম। আর কারণের আদ দেওয়া আছে, কারণের ইংলিশ হয় রিজন, তো রিজনের আদ দেওয়া আছে, ঠিক আছে? তো এরকম ধরনের থাকবে, কোনটা সঠিক কোনটা ভুল সেটা, বা এই যে স্টেটমেন্টটা আছে বিবৃতি, তো সঠিক কারণটা নিচে দেওয়া আছে কিনা এটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে দেখো, এক দেখে নাগরিকদের একটি রাষ্ট্রের পূর্ণ নাগরিক, নাগরিকদের একটি রাষ্ট্রের পূর্ণ নাগরিক বলা হয়, এটা একটা স্টেটমেন্ট, ঠিক আছে? এটা একটা বিবৃতি দিয়ে দিয়েছে। কারণ কি, রাষ্ট্রের নাগরিকরাই একমাত্র পৌর বা ব্যক্তিগত অধিকার ও সামাজিক অধিকার সহ রাজনৈতিক অধিকার ভোগ করে থাকেন। এখান থেকে উত্তর কি বলছে, এ ও আর উভয় সঠিক, কিন্তু এ আর এর সঠিক ব্যাখ্যা নয়। দেখো এই যে বিবৃতি যেটা বলেছে এটা সঠিক, আবার কারণটাও সঠিক, কিন্তু যে বিবৃতিটা বলেছে তার সঠিক ব্যাখ্যা কিন্তু এই কারণটা না, ঠিক আছে? তো এরকম এক ধরনের এমসিকিউ কিন্তু তোমরা পাবে। আর একটা দেখো দেখো, বেমানান খুঁজে বের করো। বেমানান কোনটা, নাগরিক ও বিদেশি, মানে কোনটা সাদৃশ্য বৈসাদৃশ্য তুমি বলতে পারো, ঠিক আছে? সাদৃশ্য কোনটা আছে, বৈসাদৃশ্য কোনটা আছে, এরকম তিন চারটে করে অপশন থাকবে, সেখান থেকে তোমাদের অ্যান্সার খুঁজে বার করতে হবে, ঠিক আছে? এরপরে কিন্তু আমরা চতুর্থ অধ্যায়ের পরে পরের ভিডিওতে আমরা দেব, ঠিক আছে? এটা তৃতীয় অধ্যায় ছিল, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কি কি কিরকম ধরনের তোমাদের কোশ্চেন অ্যান্সার আসতে পারে এমসিকিউ পারে না, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর তোমরা যদি পিডিএফটা পেতে চাও, তোমরা দেখেছো পিডিএফ এর কোয়ালিটি কেমন হয়েছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু খুব কষ্ট করে বানানো হয়েছে, ঠিক আছে? তো এই পিডিএফটা পেতে গেলে তোমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, মাত্র 59-এ তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তোমরা যোগাযোগ করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও ভিডিওটি, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিও যখনই আমরা আপলোড করবো চ্যানেলে, তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।